সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টে আছে ওই অ্যাসাইনমেন্টের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব এসে উপনীত হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমাদের পূর্ববর্তী দুটি পর্ব পেতে চাও আই বাটন থেকে তোমরা আমাদের দুটো ক্লাস পেতে পারো অথবা ড্রেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে এবং ভিডিওর শেষে দুটো ভিডিওই দেওয়া থাকবে প্রথম দুই পর্ব এ পর্যায়ে আমরা গণিতের যেই অংশটি করব এটি হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের এক নম্বরে যেই অঙ্কটি দেওয়া আছে সেটি হচ্ছে ছয় এগারো ষোলো একুশ প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর এখানে বীজগণিতীয় রাশিটি হলো প্রদত্ত তালিকাটি দেওয়া আছে ছয় এগারো ষোলো একুশ ডট 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 এখানে আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দেখতে পাই ছয় থেকে এগারো পর্যন্ত পাঁচ এগারো থেকে ষোলো পর্যন্ত পাঁচ এবং একুশ থেকে ষোলো থেকে একুশ পর্যন্তই পাঁচ অর্থাৎ প্রত্যেকটা রাশিতে আমরা পাঁচ পাঁচ করে দেখতে পাই এ পর্যায়ে আমরা যদি করি একমোপটটি আমরা যদি যদি ছয় পাঁচ গুণ এক যোগ এক অর্থাৎ এই একটা হবে ক মানে পাঁচ ক যোগ এক এই রাশি নিয়ে আমরা যদি করি পাঁচ গুণ এক যোগ এক দ্বিতীয় পরটি এগারো পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ যোগ এক এগারো তৃতীয় পরটি যদি ধরি আমরা তাহলে পাঁচ গুণ তিন যোগ এক সমান সমান ষোলো চতুর্থ পটটি যদি আমরা ধরি পাঁচ গুণ চার যোগ এক চার পাঁচা বিশ বিষয় রেখে একুশ অর্থাৎ প্রত্যেকটি পদে আমরা কী ধরে নিতে পারি পাঁচ ক যোগ এক এই রাশিটি ধরে নিতে পারি দেখা যাচ্ছে যে প্রতিবার সংখ্যাগুলো পাঁচ ক যোগ এক আকারে পাওয়া যাচ্ছে সেখানে ক হলো স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যাটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে সুতরাং প্যাটার্নটির বীজগণিতীয় রাশি পাঁচ ক যোগ এক এটি হলো উত্তর অর্থাৎ এখানে উত্তরটা হবে প্যাটার্নটির বীজগণিতীয় রাশি হলো পাঁচ ক যোগ এক যেই প্রশ্নটি দেওয়া আছে তিনটি চিত্র দেওয়া আছে এখানে বলছে এর পরের কাঠের সংখ্যা কত আমরা যদি লক্ষ্য করি প্রথম চিত্রটিতে কাঠের সংখ্যা পাঁচটি দ্বিতীয় চিত্রটিতে কাঠের সংখ্যা আছে ষাটটি তৃতীয় চিত্রটিতে কাঠের সংখ্যা আছে নয়টি তোমরা খুব অল্পতেই উত্তরটা করে নেবে বিস্তারিত আলোচনা কোনো দরকার নেই যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমটিতে যেহেতু পাঁচটি তারপরে দুইটি বেড়ে হয়েছে ষাটটি তারপরে দুইটি বেড়ে হয়েছে নয়টি অবশ্যই এর পরের যে কাঠির সংখ্যা হবে এটি হবে এগারোটি অর্থাৎ এইভাবে একটি চিত্র এঁকে দেবে এগারোটি কাঠির সংখ্যা দেখি ঠিক আছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এগারোটি কাঠির সংখ্যা অবশ্যই তোমরা চিত্রগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করবা অবশ্যই আবার বলতেছি প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই চিত্রগুলো পেন্সিল দিয়ে অঙ্কন করবা গেল আমাদের দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন এক মিটার কাকে বলে উত্তর হবে শূন্যস্থানে আলো সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করে তাকে এক মিটার বা মিটার বলে প্রিয় শিক্ষার্থীরা এখানে শূন্যস্থান বলতে আমরা যেই বিভিন্ন প্রকারের বাংলাতে অথবা ইংরেজিতে যেই খালিস্তান আছে ফিলিন্দা গ্যাপস আছে এই শূন্যস্থান না এখানে হলো খালি জায়গা অর্থাৎ একটা খোলা মাঠ অথবা একটা খোলা জায়গা ওই স্থানকে বোঝা যাচ্ছে স্থান মানে যেখানে কোনো বাধা নেই আলো অতিক্রম করতে কোনো বাধা নেই এইরকম স্থানে আলো সেকেন্ডে যে দ্রুত দূরত্ব অতিক্রম করে তাকেই এক মিটার বা মিটার বলে গেল আমাদের তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্নে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক পদ্ধতির দুটি এককের নাম লেখো ম্যাট্রিক পদ্ধতি দুটি এককের নাম হলো ম্যাট্রিক টন কুইন্টাল এগুলো অতিরিক্ত ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে অনেক পরিমাণে চাল অনেক পরিমাণে ধান এগুলোর ক্ষেত্রে এই ম্যাট্রিক টন এবং কুইন্টাল পদ্ধতিগুলো ব্যবহার করা হয় এগুলো হলো একটি পরিমাপের একক এরপরে আমাদের পঞ্চম প্রশ্ন বলছে দশ একর সমান কত বর্গ মিটার আমাদেরকে কত বর্গ মিটার জানতে হবে আগে জানতে হবে এক একর সমান কত বর্গমিটার আমরা যদি লক্ষ্য করি আমরা জানি এক একর সমান চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় বর্গমিটার সুতরাং দশ একর সমান চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ অর্থাৎ এটাকে যদি চার হাজার ছিচল্লিশ দশমিক আট ছয় গুণ দশ করা হয় তাহলে হবে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার এটা হলো পাঁচের উত্তর অর্থাৎ আমরা বলতে পারি দশ একর সমান সমান চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার ষষ্ঠ প্রশ্নতে আসি সেটি হচ্ছে একশো ষাট সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি আমরা জানি দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার সমান সমান এক ইঞ্চি সুতরাং একশো ষাট সেন্টিমিটার সমান সমান এক গুণ একশো ষাট ভাগ দুই দশমিক পাঁচ চার ইঞ্চি এটাকে আমরা যদি ভাগ করি তারপরে গুণ করি তাহলে আসবে বাষট্টি দশমিক নয় নয় তিন ইঞ্চি প্রায় একটি ঘরের আয়তন হল সাত লক্ষ আটষট্টি হাজার সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম কত কিলোগ্রাম বা কত কেজি আমরা করে নিই দেওয়া আছে একটি ঘরের আয়তন সাত লক্ষ আটষট্টি হাজার ঘন সেন্টিমিটার এটাকে আমরা ঘন মিটারে নিয়ে আসতে হবে এজন্য আমাদেরকে কি করতে হবে দশ লক্ষ দিয়ে ভাগ করতে হবে আমরা লক্ষ আটষট্টি হাজারকে দশ লক্ষ দিয়ে ভাগ করব। আমরা ভাগ করে পেলে ভাগ ফল কত পাবো শূন্য দশমিক সাত ছয় আট ঘনমিটার এবার আমরা লিখতে পারি বায়ু পানির তুলনায় শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী সুতরাং আমরা লিখতে পারি এক ঘনমিটার পানির ওজন এক হাজার কিলোগ্রাম এক হাজার কিলোগ্রাম সুতরাং এক গণমিটার বায়ুর ওজন হবে এক হাজার গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক দুই নয় কিলোগ্রাম সুতরাং আমরা পাইলাম কত এক গণমিটার বায়ুর ওজন পাইলাম এক দশমিক দুই নয় কিলোগ্রাম এবার আমাদের করতে হবে ঘরটির ভিতরের বায়ুর পরিমাণ কত আমরা এখানে পাইলাম বায়ুর ওজন পাইলাম ঘরের আয়তনটাও পেয়ে নিলাম দুইটা সুতরাং ঘরের ভিতরে বায়ুর পরিমাণ সমান সমান শূন্য দশমিক সাত ছয় আট গুণ এক দশমিক দুই নয় কিলোগ্রাম আমরা যদি দুইটাকে গুণ করি তাহলে পাবো আমরা শূন্য দশমিক নয় নয় শূন্য সাত দুই কিলোগ্রাম অর্থাৎ এটি হবে উত্তর ঘরের ভিতরে বায়ুর পরিমাণ থাকবে শূন্য দশমিক নয় নয় শূন্য সাত দুই কিলোগ্রাম উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমাদের গণিতের যেই অ্যাসাইনমেন্টটি ছিল সেটি এখানেই সমাপ্ত করা হলো আর আমার অঙ্কের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এটাকে আমরা সলিউশন করার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা বাকি যে দুটো পর্ব আছে এই দুটো পর্বের ডিসক্রিপশান বক্সে আমার এখন আমার ভিডিওটি শেষ হওয়ার পরে দেওয়া থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নাই অবশ্যই বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলা সঠিক সময়ে সুন্দরভাবে উপস্থাপন করে যাতে তোমাদেরকে বুঝাতে পারি এবং তোমরা যাতে বুঝতে পারো দেখতে পারো এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা জানিয়ে আজকের এই গণিতের অ্যাসাইনমেন্টের তৃতীয় পর্ব এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি